স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে নিজ ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধ ও জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন শেরপুরের এক স্কুল শিক্ষক ও শৌখিন কৃষক। ইউটিউব দেখে বেগুনি ধানের খোঁজ নিয়ে বীজ সংগ্রহ করে এই মাঠ সাজিয়েছেন তিনি। সবুজ ধান ও বেগুনি ধানের মানচিত্র, স্মৃতিসৌধ ও জাতীয় পতাকার এই সাদৃশ্য দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। শেরপুর থেকে জুবায়দুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল এলাকার স্কুল শিক্ষক নূরে আলম সিদ্দিকি তার সবুজ ধানের ক্ষেতে বেগুনি ধান দিয়ে মানচিত্র, স্মৃতিসৌধ জাতীয় পতাকার আদলে সাজিয়েছেন মাঠ। সবুজের বুকে মানচিত্র, জাতীয় পতাকা আর স্মৃতিসৌধটি পাখির চোখে দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতে আঁকা ছবি। গত বছর ছোট পরিসরে প্রথম জাতীয় পতাকা তৈরি করলেও এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে দুই খণ্ড জমিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তুলেছেন ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বেগুনি পাতার ধান এবং সাধারণ সবুজ ধানের সমন্বয়ে আমি শস্যচিত্রের মাধ্যমে আমি আমার দেশপ্রেমকে ফুটিয়ে তুলে গোটা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করানোর জন্য, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যের প্রতি মানুষের দৃষ্টি করার জন্য আমি মূলত এমনি একটা প্রয়াস চালিয়েছি। এরই মধ্যে স্থানীয়দের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে মানচিত্র, স্মৃতিসৌধ জাতীয় পতাকার আদলে সাজানো ধানের ক্ষেত। প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন ব্যতিক্রমী এই ধান ক্ষেত দেখতে। বাংলাদেশের মানচিত্র করছে, পতাকা করছে আমাদের আলম মাস্টার, অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। ধান মিক্সার দিয়ে সাথে যে বাংলাদেশের স্মৃতিসৌধ মানচিত্র এবং জাতীয় পতাকা তৈরি করেছে সেজন্য স্যারকেও ধন্যবাদ জানাই। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।